হ্যালো বন্ধুরা, আজকে নিয়েছি একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি আর বোন আজকে চ্যালেঞ্জ ভিডিও করতে চলেছি। আজকে এখানে মেনুতে আছে সাদা ভাত, শুটকি মাছের চাটনি, এই যে শুটকি মাছের চাটনি, মসুর ডাল, ডিমের কারি আর মটন কষা। আর আমার এখানে যা যা আছে বোনের এখানেও সেম আছে। তো চলো আজ ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, ধামাকাদার পানিশমেন্ট আছে। তো আর যদি ফার্স্ট হয়ে থাকো কমেন্ট করবে, ভালো লাগলে কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি শুটকি মাছ দিয়ে খাবো। তো বন্ধুরা, এখানে বলতে ভুলে গেছি, এখানে ভাত যদি লাগে তো ভাত নেওয়া যাবে। তো কিন্তু ভাত এগুলো সব ফিনিশ করতে হবে, ভাতটাও ফিনিশ করতে হবে, যদি ইচ্ছা ভাত নেওয়া যাবে। তো চলো পোলাও নিবি তুই? দেখা তো খেয়ে নি। তুই নিবি? দেখা যাক, খেয়ে নি। এই যে বন্ধুরা চর্বি দেখতেই পাচ্ছ, ইস আলু, এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর পড়ে গেল আলুটা। চর্বিটা অল্প পোলাও দাও তো।
তো বন্ধুরা এখন খাবো মটন। তো এই যে দেখতেই পাচ্ছো মটনটা কি সফট হয়েছে, মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছো পুরো সফট হয়েছে। বন্ধুরা আমার শেষ, তো আমি জিতে গেছি আজকে। আজকে অরিগানে রয়েছে ভাত, আমি আজকে শেষই করতে পারলাম। তো আমি আজকে জিতে গেছি। তো আজকে আমি, তো বন্ধুরা চলো পালিশমেন্ট নিয়ে আসছি। আজকে হেরে গেছে, আমি জিতে গেছি খুব আজকে। তো চলো আজকে পালিশমেন্টটা নিয়ে আসি, চলো চলো। বন্ধুরা এখানে আমি পালিশমেন্ট নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এখানে পাউডার নিয়ে এসেছি। পালিশমেন্ট দিব, মুশারা মানে মুখে থেকে হাত সরাও। না আমি পালিশমেন্ট নিব না। তো এই যে তাড়াতাড়ি করে নিয়ে নে। এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। তো বল তুই কিছু, আমি কি বলবো। তো চলো আজকের জন্য টাটা।